চলমান অর্থনৈতিক নানা চাপের কারণে বরাদ্দ বেশি না বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি তেরোশো একুশটি প্রকল্পের মধ্যে পরিবহন জ্বালানি শিক্ষাসহ দশটি খাতেই বরাদ্দ দুই লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভায় এসব অনুমোদন দেয়া হয় এ সময় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশি ঋণ ও সহায়তা প্রকল্পগুলো দ্রুততার সাথে শেষ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শারফুল আলমের রিপোর্ট দেশ জুড়ে প্রান্তিক জনপদকে সহজ যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার এরই অংশ হিসাবে নতুন অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সবচেয়ে বেশি কোটি লাখ টাকা হাজার বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে যা মোট বরাদ্দের সাড়ে ছাব্বিশ ভাগেরও বেশি তবে বেশি বরাদ্দ পেলেও এবার পরিবহন খাতে চার হাজার কোটি টাকা কম পাচ্ছে বিশ্ব অর্থনীতি বিবেচনায় এবার খাদ্য নিরাপত্তা কৃষি বিদ্যুৎ দক্ষ জনশক্তি ও দারিদ্রতা কমিয়ে আনার পরিকল্পনা নিয়ে নতুন এডিবি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা বিভাগ শুধু রাস্তা নয় শুধু ব্রিজ নয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্বাস্থ্য রয়েছে এনার্জি বিষয় রয়েছে বিদ্যুতের লাইনের ব্যাপার আছে এই সবকিছুই যেন আমরা একসাথে করে প্রকল্প করে নিয়ে আসি মাননীয় প্রধানমন্ত্রী আজকে দুই একটি অনুশাসন দিয়েছেন একটা হচ্ছে বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি আমরা প্রকল্প পরিচালকদেরকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণে পাঠাই এবং প্রশিক্ষণ শেষে যখন ফেরত আসে তাকে ওই প্রকল্প অথবা ওই ধরনের কাজে আমরা সম্পৃক্ত করি না নতুন অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাবরের মতো এবারও দ্বিতীয় বরাদ্দ পাচ্ছে বৃহৎ বিদ্যুৎ ও জ্বালানি খাতে চল্লিশ হাজার সাতশো কোটি টাকা এছাড়াও শিক্ষা গৃহায়ন স্বাস্থ্য স্থানীয় সরকার কৃষি সহ খাতে বরাদ্দের পরিমাণ প্রায় দুই লাখ বিয়াল্লিশ হাজার তিরানব্বই কোটি টাকা ভূমি অন্যভাবে করে নিয়ে প্রকল্প শুরুর আগে করে নিয়ে আমরা প্রকল্প না এটি আমাদের আমাদের জন্য একটা এর আগে রাজধানীর আগারগায়ে সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির চূড়ান্ত অনুমোদন দেয়া হয় চলতি অর্থ বছরে এডিপির আকার দুই লাখ তেষট্টি হাজার কোটি টাকা সেই হিসাবে এবার এডিপির আকার বাড়ল দুই হাজার কোটি টাকা বেশি সরফুল আলম এটিএন বাংলা ঢাকা